He joined the BJP as it is the only party which can oust the TMC from Bengal. This former Calcutta High Court judge has supporters cheering him as he does the round of temples, statues and a darka. And he's not being stingy with his vibes against the TMC. দুর্নীতি দলের যিনি প্রধান তাকে শিক্ষা দেওয়ার একটা জায়গা, তাকে শিক্ষা দেওয়া হয়েছিল, তিনি শিক্ষিত হয়েছেন খানিকটা, তো হয়ে তারপরে কম্পার্টমেন্টালে পাশ করেছেন, ওই কম্পার্টমেন্টাল আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে, এবং প্রতিনিধি দলের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে এই মানুষটিকে কোনো মতেই নির্বাচিত করা উচিত ছিল না অন্যান্যদের। যে পরিমাণ চুরি চুরি তার দল করেছে তার পৌরোহিত্যে, সে তো অকল্পনীয়, নাহলে পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো এরকম হয়েছে যে দুজন মন্ত্রী জেলে, একদল আমলা জেলে তারা করছেন, তার দলের বিভিন্ন সম্পাদক তিনি তিহার জেলে বসে আছেন, সেখানে উন্নয়ন দাঁড়িয়ে আছে। He is quite dismissive of his opponents in the Tamluk constituency, especially Debangshu Bhattacharya of the TMC. Debangshu Bhattacharya by TMC থেকে Detractors say Gangopadhyay has been readying for this transition for long, with his interventions in court often seen as hewing close to the BJP's anti-corruption campaign against the ruling Trinamool Congress and inviting attacks by the latter. What does he have to say about his tenure as a judge? আমি তো বিচারপতি হয়েছি আমার 56 বছর বয়সে। হ্যাঁ, তো বিচারপতি হওয়ার আগে তো আমার 56টা বছর কেটেছে। জ্ঞান হয়েছে যখন থেকে ধরে নিন 60 বছর, সেখান থেকে 50 বছর কেটেছে। তখন তো আমি একটা জীবন যাপন করেছি। মাঝখানে 5.5 বছরের জন্য বিচারপতির জীবন যাপন করেছি। তো এখন আবার সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা যে জীবন যাপন করছি তার সঙ্গে তো 50 বছরই বেশি মিলি। আমি তো অতীতকে ভুলে যাব না। আমি যেমন আমার বিচারপতি সত্তাকে ভুলে যাবো না, 5 বছর 5.5 বছরে যেটুকু কাজ আমি করতে পেরেছি, আমি তেমনি সাধারণভাবে যেরকম বেঁচে থাকতাম আইনজীবী জীবনে সেই সত্তাটাও তুমি ভুলে যাবো না, তার সঙ্গে যথেষ্ট মিল আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে।